শত শত মসজিদ বন্ধ করে দিচ্ছে চীন। সংখ্যালঘু মুসলিমদের চীনাকরণ করার অংশ হিসেবে মসজিদগুলো বন্ধ করছে দেশটি। একটি প্রতিবেদনের বরাত দিয়ে বুধবার এই খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। জিনজিয়াং এর পর মুসলিম অধ্যুষিত স্থান হিসেবে পরিচিত উত্তরাঞ্চলীয় নিংজিয়া ও গানসু অঞ্চল, সেখানে মুসলমানদের উপাসনার জন্য অসংখ্য মসজিদ ছিল। বর্তমানে এই অঞ্চলটিতে শত শত মসজিদ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। বিশেষ কোনো কি কারণ নাকি অন্য কোনো উদ্দেশ্যে এই মসজিদগুলো বন্ধ করা হচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। জিনজিয়াং অঞ্চলের পর চীনের সবচেয়ে বেশি মুসলিম বসবাসকারী অঞ্চল দেশটির উত্তরাঞ্চলীয় নিংজিয়া ও গাংশু প্রদেশ। বর্তমানে এই অঞ্চলটিতে শত শত মসজিদ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, সংখ্যালঘুদের চীনাকরণ করার অংশ হিসেবেই মসজিদগুলো বন্ধ করে দিচ্ছে দেশটির কমিউনিস্ট সরকার। তবে মোট কতটি মসজিদ বন্ধ করা বা স্থানান্তর করা হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি সংস্থাটি। চীনের স্থানীয় সরকারের এক প্রতিবেদনে সংখ্যাটিকে শত শত উল্লেখ করা হয়েছে। এদিকে স্যাটেলাইট ইমেজের ছবি পরীক্ষা করে HROW-র গবেষকরা জানান, নিংজিয়ার দুটি গ্রামে 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত 7টি মসজিদের মিনার ও গম্বুজ সরিয়ে ফেলা হয়েছে। এছাড়া 4টি মসজিদে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে মসজিদের 3টি প্রধান ভবন ধ্বংস করা হয়েছে এবং 1টির ওযু করার স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব প্লাইমাউথের লেকচারার হান্না থিয়েকার বলেন, ওযু করার ব্যবস্থা সরিয়ে দেওয়া মানে আপনি এটি নিষিদ্ধ করলেন, এটি আর ব্যবহার করতে পারবেন না। এর মানে হল উপাসনার স্থান কার্যতভাবে অপসারণ করা হচ্ছে। হান্না থিয়েকার ও ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের গবেষক ডেভিড ট্রপের অনুমান, নিংজিয়ায় প্রায় 1300 মসজিদ নিবন্ধিত ছিল, 2020 সাল থেকে এর প্রায় এক তৃতীয়াংশ বন্ধ হয়ে গেছে। তবে HROW ঠিক কত মসজিদ বন্ধ করা হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেনি। সরকারি প্রতিবেদনে বলা হয়েছে এই সংখ্যা শত শত। নিংজিয়া প্রদেশের ঝোংওয়ে শহরের বাসিন্দা 10 লাখের বেশি। 2019 সালে স্থানীয় কর্তৃপক্ষ জানায় তারা 214টি মসজিদের স্থান পরিবর্তন করেছে, 37টি নিষিদ্ধ করেছে ও 58টি সংকুচিত করেছে। 2016 সাল থেকেই ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টি চীনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর কঠোর চাপ বজায় রেখেছে। সেই সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ধর্মকে চীনাকরণের আহ্বান জানিয়েছিলেন। এরপর থেকেই মসজিদের সংখ্যা হ্রাস বা তা পরিবর্তন করা হচ্ছে। 2018 সালের এপ্রিলে চীনা সরকার ইসলাম ভিত্তিক ধর্মীয় স্থাপনা নির্মাণ ও বিন্যাস কঠোরভাবে নিয়ন্ত্রণ করার নির্দেশ দেয়। সেই সঙ্গে স্থাপনাগুলো বেশি ধ্বংস এবং কম নির্মাণের নীতি মেনে চলা শুরু করে। এস আই রাজ, এটিএন নিউজ।